আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি রিয়াজ আহমদ আপনাদের মেথাতে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতদূর জানি সবচেয়ে বড় যে প্রাইমারি নিয়োগ পরীক্ষাটা আসতেছে এটাই মনে হয় সবচেয়ে বড়। তো এটা একটা আসলে আপনাদের অনেকের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এবং এই নিয়োগের মাধ্যমে আপনাদের অনেককে খুঁজে পাবেন আপনাদের পছন্দের সেই জব প্লেসটা, সেই কাঙ্ক্ষিত চাকরিটা, যেটা আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সত্যি যদি আপনাদের জীবনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই পরীক্ষার পূর্বে আপনাকে অবশ্যই এই সময়টাকে খুবই চমৎকার এবং খুবই কঠিনভাবে আপনাকে কিন্তু এই সময়টাকে অতিবাহিত করতে হবে। প্রত্যেকটা সেকেন্ড এবং প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য একটা অনুশীলনের মধ্যে দিয়ে আপনাকে যেতে পারবে, একটা সাধনার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তো আমি আপনাদের জন্য কয়েকটা বিষয় বলবো, আপনারা যদি সত্যি সত্যি এই বিষয়গুলো যদি ফলো করতে পারেন, তাহলে আমি আশা করছি যে আপনারা আপনাদের এই চাকরি পরীক্ষাটাতে আপনারা সফল হবেন বলে আশা করছি। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু একটা করোনা মৌসুমের কারণে লকডাউন পরিস্থিতি সব কিছু থমথম অবস্থা আছে। তো এই ক্ষেত্রেও আমাদের কিন্তু চাকরি প্রস্তুতিটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে যে কোনো মূল্যে। তো এক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আপনারা ফলো করবেন সেটা হলো, প্রথমে আপনি সিলেবাসটা বুঝুন, আপনার সিলেবাসটা বুঝতে হবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান কোন বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে, বাংলা, ইংলিশ, তারপর গণিত, সাধারণ জ্ঞান কোন কোন টপিক্সের উপর প্রশ্ন এসে থাকে, এর কিন্তু একটা সিলেবাস আছে বন্ধুরা। সেই সিলেবাসটা অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে লিখে নোট ডাউন করে ভালোভাবে এই সিলেবাসটা বুঝবেন। দুই নম্বরে যে কাজটা করবেন, দুই নম্বরের কাজটা হলো আপনারা প্রত্যেক দিন রুটিন মাফিক নিয়মিত পড়াশোনা করবেন। আপনাদের জন্য আমি যেটা মনে করি, একদম প্রপার পড়াশোনার জন্য আপনাদের 7-8 ঘন্টা দৈনিক পড়াশোনা করতে হবে। আজ থেকে শুরু করে পরীক্ষা শেষ অবধি আপনাদের 7-8 ঘন্টা পড়াশোনা করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে বুঝবেন চাকরি আপনার জন্য। নেক্সট, আমাদের যে সমস্যাটা থাকে সেটা গণিত নিয়ে, সবচেয়ে যেটা আমাদের অনেকের সমস্যা থাকে গণিতের বিষয়টা, শর্টকাট টেকনিক এবং এই গণিতটা অ্যান্সার করার যে প্রক্রিয়াটা, বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদের যে বিষয়টা বলবো সেটা আপনারা বেসিক দেখুন। আমার ক্লাসগুলো আপনারা যারা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন, আমি কিন্তু আপনাদের গণিত শেখাতে এসে কিন্তু আমি বেসিকটা শেখাই এবং শর্টকাটটাও শেখাই। সেক্ষেত্রে আমাদের এই মেথড ইউটিউব চ্যানেলটা আপনার জন্য পারফেক্ট আমি মনে করি। আপনি যদি আমাদের পূর্বের ক্লাসগুলো যদি দেখে থাকেন, প্লেলিস্ট থেকে দেখবেন যে চাকরি প্রস্তুতির জন্য যে গণিতগুলো, তাহলে আপনি সুন্দর একটা ধারণা পাবেন। এবং আমাদের এখানে প্লেলিস্ট থেকে আপনি জব প্রস্তুতির জন্য, চাকরি প্রস্তুতির জন্য যে গণিতগুলো রয়েছে এগুলো কিন্তু পারফেক্ট। আপনি চোখ বুঝে আমার এই ক্লাসগুলো দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে একটা ধারণা পাবেন। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা গণিতের জন্য যে কাজটা করবেন, ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত, সপ্তম শ্রেণীর পাটিগণিত বীজগণিত এবং অষ্টম শ্রেণীর পাটিগণিত বীজগণিত এবং নবম দশম শ্রেণীর পাটিগণিত বীজগণিত, এই তিনটা বইকে আপনারা ভালোভাবে শিখে নেন, ভালোভাবে বেসিক সহ শিখে নেন। এবং এই ব্যাপারে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী আমরা আলোচনা করেছি গণিতের, এবং সেখানে আমরা বেসিক নিয়ে আলোচনা করছি। অবশ্যই মেথডের সাথে থাকবেন, মেথডকে সাবস্ক্রাইব করবেন এবং এই মেথডের এই ক্লাসগুলো আপনারা উপভোগ করতে থাকুন, এবং ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তুতিকে, এই পরীক্ষা প্রস্তুতিকে, চাকরি পরীক্ষা প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন ধরনের টিপস এবং ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনাদের সবারই শুভকামনা রইল, এবং আপনাদের প্রত্যেককে যে বিষয়টা বলবো, প্লিজ ভাইয়েরা আপনারা পড়াশোনা করুন, আপনারা মানে শুরু করুন একঘেয়েমিভাবে, মানে একদম রুটিন মাফিক আপনারা এখন থেকে শুরু করুন। আর ভাববেন না, দেখবেন না আমি এইটা করে পড়বো, আমি কোচিংয়ে ভর্তি হয়ে পড়বো, আমি এই এই বইটা নিয়ে পড়বো, এটা নিয়ে, এইগুলো একদম মাথা থেকে বাদ দেন, এগুলো বাদ দেন। আপনার কাছে যে বইটা আছে আপনি ওই বইটা দিয়ে আপনি দৈনিক 7-8 ঘন্টা পড়াশোনা শুরু করুন। এবং আরেকটা সাধারণ জ্ঞানের জন্য আরেকটা বিষয় যেটা বলবো সেটা হলো, আপনার এই পূর্বের অর্থাৎ 3 মাস এবং এখন বর্তমান থেকে যত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসবে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা পড়ুন বন্ধুরা। এবং আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আল্লাহ আপনাদের প্রত্যেককে পৌঁছে দিক এবং আপনাদের প্রচেষ্টা এবং সংগ্রামকে আল্লাহ কবুল করুক। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।